আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহফুজুল হক বেগ, প্রভাষক, অর্থনীতি, মোহনপুর পাবলিক কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। একাদশ শ্রেণী অনলাইন ক্লাস 2020-21 শিক্ষাবর্ষ মোহনপুর পাবলিক কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাই, তোমরা মোহনপুর পাবলিক কলেজে ভর্তি হয়েছো বিদায়। পাশাপাশি আমি আবারও মুবারকবাদ জানাই, তোমরা অর্থনীতি বিষয় নিয়ে ভর্তি হয়েছ। সুপ্রিয় একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো নোভেল করোনা ভাইরাসের কারণে বা কোভিড-19 কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, ফলে আমরা অনলাইন ক্লাস আয়োজন করেছি। তোমাদের যে ক্ষতিটুকু হয়েছে সেই অনলাইনে ক্লাসের মধ্যে আমরা এই ক্ষতিটুকু পুষিয়ে দিতে চেষ্টা করব। সুপ্রিয় মোহনপুর পাবলিক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণী অনলাইন ক্লাস 2020-21 শিক্ষাবর্ষ, বাজারে অনেক বই, অর্থনীতির অনেক বই আছে, সবগুলো বই ভালো। তোমরা তোমাদের পছন্দ মতো দুটি বই নতুবা কমপক্ষে একটি করে বই ক্রয় করবে। তোমরা আর অযথা সময় নষ্ট করবে না, তোমাদের এমনিতেই 3 মাস সময় অতিবাহিত হয়ে গেছে, তোমরা অবশ্যই মনোযোগী হয়ে যাও। প্রিয় একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, অর্থনীতি প্রথম পত্র একাদশ শ্রেণী প্রফেসর মোহাম্মদ সোহরাওয়ার্দী দিলারা আরজু, অর্থনীতি প্রথম পত্র দ্বাদশ শ্রেণী মোহাম্মদ জাকির হোসেন, অর্থনীতি প্রথম পত্র দ্বাদশ শ্রেণী রঞ্জিত কুমার নাথ, অর্থনীতি প্রথম পত্র দ্বাদশ শ্রেণী নরোত্তম রায়। আরও একটি বই আছে, সেটা হইল অর্থনীতি দ্বাদশ শ্রেণী মোহাম্মদ কামার হোসেন, মোহাম্মদ বায়েসুদ্দিন ও মোহাম্মদ শামসুল হুদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি মানবন্টন নিয়ে আলোচনা করব। এখানে দুটি ধাপ, এক হইল সৃজনশীল প্রশ্ন, দুই হল বহুনির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে 70 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের নাম্বার থাকবে 30। সৃজনশীল প্রশ্ন মোট 11টি প্রশ্ন থাকবে, তা থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে পূর্ণমান 10, 60টা প্রশ্ন জবাব দিবে, এ 7 × 10 = 70। আর বহুনির্বাচনী ক্ষেত্রে মোট 30টি প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, এই 30-এ পূরণ 1 = 30, 70 আর 30, এ হইল মোট 100। সুপ্রিয় মোহনপুর পাবলিক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমার ক্লাস এ পর্যন্তই, পরবর্তীতে অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।